من اجتنب الناس خوفا من شره যেই লোকটাকে মানুষ ভয় পেয়ে তার কাছ থেকে পালায় বেড়ায় আম্মা জান হযরত আয়েশা কে আল্লাহর হাবিব বলেন ইন্না শাররান নাস মানজিলাতান ইনদাল্লাহ ইয়াউমাল কিয়ামাহ মান ওয়াদাহু আও তারাকাহু মান ওয়াদাহু আও তারাকাহু নাস ইত্তিকা ফুহশিহি যেই লোকটাকে মানুষ ভয় পেয়ে মানুষ তাকে ভীত সন্ত্রস্ত হয়ে তার কাছ থেকে দূরে পালায় বেড়ায় মানুষ তাকে দেখতে পারে না সহ্য করতে পারে না কিয়ামতের দিন এই মানুষটা সবচাইতে নিকৃষ্ট জায়গায় আল্লাহর জাহান্নামে থাকবে বলেন নাউযু বিল্লাহ এখন আমাদের সমাজে এমন কত মানুষ আছে ইত্তিকা ফুহশিহি তার খারাপি থেকে বাঁচার জন্যে সে ডান দিক দিয়ে হাঁটলে মানুষ বা দিক দিয়ে চলে এমন লোক আছে না নাই সবাই বলেন আছে না নাই এই রকম যদি আপনার চরিত্র হয় আজকে থেকে নিজেকে সংশোধন করে নেন আপনার ভয়ে মানুষ যদি বা দিক দিয়ে হাঁটে সামনাসামনি আপনার খুব প্রশংসা করে কিসের কারণে ভয় ভয় কিসের কারণে এই জন্য আপনাকে প্রচন্ড ভয় পেয়ে সামনাসামনি দেখলে সম্মান করে আপনি বুঝে নিবেন যিনি আপনাকে পছন্দ করে না ভালোবাসে না তিনি কি কবরের ভিতরে এমন চাপ মারবে ডান দিকের হাড় গোলাপ বা দিকে চলে আসবে বা দিকের হাড় গোলা ডান দিকে চলে আসবে কারণ যেই লোকটা অহংকার করে চলেছে কবর ওই লোকটাকে এক মুহূর্তের জন্য ছাড় দিবে না ঠিক না বেঠি গেছে কয় নাম্বার এক নাম্বার বাকি আছে এরপরে দুই নাম্বারে আসি আমার ভাইয়েরা এমন মানুষ স্ত্রীর সঙ্গে আপনার যে সুন্দর সম্পর্ক এই সম্পর্কের কথা স্ত্রীর সঙ্গে সহবাসের কথা যদি আপনি মানুষের সামনে প্রকাশ করে এই লোকটাকে কিয়ামতের দিন নিকৃষ্ট মানুষের কাতারে দাঁড় করায়া নিকৃষ্ট জাহান্নামের আজাব যিনি দান করবেন তিনি কে তারে আল্লাহ ছাড়বেন স্পষ্ট হাদিসের মধ্যে যে ইন্না মিন শাররিন নাস ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাহ আর রাজুল ইউফদি ইলা ইমরাতিহি ওয়া তুফদি ইলাইহি সুম্মা ইয়ানশুরু সিররাহা যদি আপনি আপনার স্ত্রীর গোপন বিষয়গুলো মানুষের সামনে প্রকাশ করে দেন আপনাকে যিনি কিয়ামতের দিন নিকৃষ্ট মানুষের কাতারে দাঁড় করায় দিবেন তিনি কি আল্লাহর আদালতে এরা নিকৃষ্ট মানুষ এরা চরিত্রহীন এরা লম্পট এদেরকে আল্লাহ সেদিন ছাড় দিবেন কয় নাম্বার জোরে কোন এখন আমাদের সমাজটা তো এমন ফেসবুকে স্ত্রীর সাথে আপনার ঘোরাফেরা খাওয়া দাওয়া বলতে গেলে অনেকটা অশ্লীল ছবিগুলা নিজেরাই প্রকাশ করতেছে কেমন করে আল্লাহর সামনে আপনি মুখ দেখাবেন স্ত্রীর সাথে ঘুরতে গিয়েছেন ভালো কাজ সুন্না নিঃসন্দেহ কিন্তু আপনার জামা কাপড় কিচ্ছু ঠিক নাই এ অবস্থায় আপনি ছবি উঠায়া ছবিটা আপনি আপলোড দিলেন ফেসবুকে নিচে অনেকে তিনটা লাভ দিয়া নাইস লিখে দিল তা আপনার স্ত্রীকে আরেকজন লাভ দিল মানে ভালোবাসি আবার নাইস লেখলো আপনি জামায় হা করে তাকায় আছে যে আহারে আমার স্ত্রীর কত মানুষ পছন্দ করে ভালোবাসে ফুল দিছে লাভ দিছে আবার নাইসও বলছে আবার একটা লাইকেও চাপ দিছে চিন্তা করেন একটা বার আপনার স্ত্রীর সৌন্দর্য আপনি নিজে দেখাচ্ছেন যেই অঙ্গগুলো সৌন্দর্য আপনি দেখার কথা ছিল
মানুষের সামনে আপনি প্রকাশ করে দিচ্ছেন। আল্লাহর আদালতে নিকৃষ্ট মানুষ হওয়ার জন্য আপনি যথেষ্ট হয়ে গেছেন, ঠিক না বেঠি? এখন এই হিসাব যদি আপনি করেন, আমার দেশের নায়ক নায়িকা গায়ক গায়িকা এগুলোর অবস্থা কি হবে বলেন? কি হবে? এদের পিছনে আমি আপনি ছুটেছি আমার ভাইয়েরা। তিন নম্বরে আসেন জুল ওয়াজাইন, দুই মুখওয়ালা মানুষ আছে না নাই? আছে। মসজিদের মিম্বারে বসেও মাথায় টুপি পরে পাঞ্জাবি পরে আমার আল্লাহ পাকের দিনের বিরুদ্ধে রাষ্ট্র ধর্মের বিরুদ্ধে কথা বলে এমন মুনাফিক আছে না? এখন আলে বোলামা কয়জনকে সামনে নিস নিয়ে সাক্ষী বানাইতেছে, বলেন আমি আপনাদেরকে কি পরিমাণ ভালোবাসি মহব্বত করি, কোন আমার বিরুদ্ধে কারা বিরোধিতা করে? তোমার বিরুদ্ধে দেশের ষোলো কোটি মানুষ, ষোলো কোটি মুসলমান তোমার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে, ঠিক না বেঠি? একজন মুসলমান যার কলিজায় ন্যূনতম ইসলামের প্রদীপ্ত বাতি আছে, সেই মুসলমানটা কোনোদিন তার পক্ষে সাপোর্ট গাইতে পারে? মনে রাখতে হবে, নেতার চাইতে দল বড়, দলের চাইতে আদর্শ বড়, আদর্শের চাইতে রাষ্ট্র বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি 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 গুণ বড়, ঠিক না বেঠি? জুল ওয়াজহাইন, দুই মুখওয়ালা হবেন না। হয় মুনাফিকদের সঙ্গে মিলে খ্রিস্টানদের সঙ্গে মিলে খ্রিস্টান হয়ে যান, আর নহয় তো মুসলমানের দেশে মুসলমানদের সঙ্গে মিলে পাক্কা ইমানদার মুসলমান হয়ে যান, ঠিক না বেঠি? দুই মুখওয়ালা হবেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন তাজিদু মিন শাররিন নাস ইয়াউমাল কিয়ামা ইনদাল্লাহ যুল ওয়াজহাইন, কিয়ামতের দিন আল্লাহর আদালতে সেদিন তোমরা দেখবে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে তারা, যাদেরকে আল্লাহ পছন্দ করেন নাই তারা হবে যুল ওয়াজহাইন, দুই মুখওয়ালা যারা ছিল, এই মানুষগুলাকে নিকৃষ্ট বানায়া যিনি উঠাবেন তিনি কে? কত নাম্বার? জোরে বলেন। কষ্ট হচ্ছে? এরপরে চতুর্থ নাম্বারে আমার ভাইয়েরা, চতুর্থ নাম্বারে হল যেই ব্যক্তি কোরআন পড়ে, কোরআনের একটি আয়াতের আমল জীবনে করে না, এমন লোক আমাদের সমাজেও আছে না? লম্বা একটি হাদিস, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কানা রসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমা তাবুক, তাবুকের বৎসরে নবীজি খুতবা দিলেন, ওয়া হুয়া মুসনিদুন যাহরাহু ইলা রাহিলাতিহি ফাকাল, তিনি নিজের পিঠটাকে উটের বাহনের উপরে এভাবে ঠেস দিয়ে বসে বিশ্বনবী তিনি ভাষণ দিলেন আর বললেন আলা উখবিরুকুম বিখাইরিন নাস ও শাররিন নাস, আমি কি তোমাদেরকে বলবো না কারা শ্রেষ্ঠ মানুষ আর কারা সবচেয়ে নিকৃষ্ট মানুষ? সাহাবীরা খুব আগ্রহ বড়ে তাকিয়েছিলেন। আল্লাহর নবী বললেন শোনো, ইন্না মিন খাইরিন নাস, সবচেয়ে সেরা মানুষ হলো তারা, রাজুলান আমিলা ফি সাবিলিল্লাহ আলা যহরি ফারাসিহি, যে নিজে উট নিয়ে বাহন নিয়ে আল্লাহর দিনের জন্য বের হয়ে গেছে, ওই লোকটাকে যিনি কবুল করে নিয়েছেন তিনি কে? আউ আলা যহরি বাইরিহি, যা তার কাছে আছে সম্বল টাকা পয়সা, আল্লাহর রাহে উট পেল, উট নিয়ে বের হয়েছে, উট পায় নাই টাকা নিয়ে বের হয়েছে, সম্বল নিয়ে বের হয়েছে, কিছুই পায় নাই, আও আলা কাদামিহি, নিজের খালি পাটা নিয়ে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য বের হয়েছে, এই লোকগুলাকে হাত্তা ইয়াতিয়াহুল মাউত, মৃত্যু পেয়ে বসেছে,
হাত্তা ইয়াতিয়াহুল মাউত, মৃত্যু পেয়ে বসেছে এই লোকটাকে যিনি সেরা বানায় দিবেন, কবুল করে নিবেন, জান্নাতি গোলাম হিসেবে শ্রেষ্ঠত্ব দিবেন তিনি কে? আর নিকৃষ্ট কে? ওয়া ইন্না মিন শাররিন নাস রাজুলান ফাজিরান, এক নম্বরে প্রচন্ড অহংকারী পাপিষ্ঠ পাপি, ইয়াকরাউ কিতাবাল্লাহ কোরআন পড়ে, আছে না আছে না, দেখবেন কথায় কথায় আমরাও কোরআন পড়ি, আমরাও কি পড়ি, আরে কথা কয় না কি পড়ি, রাসূল বলছে ইয়াকরাউ কিতাবাল্লাহ, তারা বলবে আমরাও কিতাব পড়ি কোরআন পড়ি, লা ইয়ারাউ ইলা শাইইন মিন, কিন্তু কোরআন অনুযায়ী একটা বাস্তবায়নের চেষ্টাও তার মধ্যে না, একটা আয়াত মানে না, এমন লোকগুলা জমিনের সবচাইতে নিকৃষ্ট মানুষ, ঠিক না বেঠি? এটা আমার কথা না, রাসূলের কথা, সুনান নাসাইর মধ্যে হাদিসটা আসে, আমার কথা বলেন কার কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। এরপরে পাঁচ নম্বরে আমার ভাইয়েরা, মানিস তারা দুনিয়া ও বা আখিরাতহু, যেই লোকটা দুনিয়া কিনে নিয়েছে আখিরাত বিক্রি করে দিয়েছে, এই রকম মুনাফিক এখন আছে না? না, দুনিয়া কিনছে আখিরাত বেচছে। কাকে খুশি করার জন্য আপনি এই কথাগুলা বলেন, কাকে দেখানোর জন্য এই স্লোগান দেন, কার পিছনে আপনি হাঁটেন? দুনিয়া কিনলেন, আখেরা যদি আপনি বিক্রি করে ফেলেন, আপনার ব্যবসা লাভবান হওয়ার ব্যবসা না লসে পড়ার ব্যবসা? এমন লসে পড়বেন, আল্লাহর আদালতে সবচাইতে নিকৃষ্ট মানুষগুলাকে যেদিন উঠাবে, যেই ব্যবসায়ী দুনিয়ার কাছে আখেরাত বিক্রি করে দিয়েছে, এই লসে পড়া ব্যবসায়ী সেদিন ধরা পড়ে যাবে, জায়গা হয়ে যাবে জাহান্নামী।